এটা থ্রি বর্ডার হ্যাঁ আমি ফ্রান্সে আর আমি জার্মানিতে হ্যাঁ ঠিক আছে আমরা এখন আবার সুইজারল্যান্ডে চলে আসলাম হ্যাঁ ঠিক আছে এমন একটা জায়গায় এই জায়গাটাই তিনটি দেশের বর্ডার একসাথে হ্যাঁ ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে হ্যাঁ এটা জার্মান ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ঠিক আছে আমি বলছি ক্ষুধা লাগছে আর বলছে ল্যাঙ্গুয়েজ আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম তো আজকে আমরা কোথায় আসছি এমন একটা জায়গায় এই জায়গাটাই তিনটি দেশের বর্ডার একসাথে তার মানে এলেনা তুমি এখন আমি এখন জার্মানিতে আছি আর ওই দিকটা যাই আপনাদের দেখাই আমরা এখন আবার সুইজারল্যান্ডে চলে আসলাম মানে একসাথে তিনটি দেশের বর্ডার এই জায়গাটা আমরা এখন আছি সুইজারল্যান্ডের উত্তর পশ্চিম দিকে বাসেল যে শহর মানে সুইজারল্যান্ডের এটা অন্যতম একটা শহর এই বাসেল শহরে আছি আর এই এই সামনের দিকে যে শহরটি দেখছেন এই দিকটায় এটা হলো জার্মানির আর এই দিকটা এই যে বিল্ডিংটা দেখছেন এগুলা সব ফ্রান্সের আর এইদিকে আমরা এখন আছি সুইজারল্যান্ডে হ্যাঁ তারপর ওই যে পিলারটা দেখছেন সামনের দিকে যে পিলারটা তুমি যাও হ্যাঁ তুমি যাও ওইদিকে আমি যাও আমি ফ্রান্সে হ্যাঁ তুমি এখন ফ্রান্সে চলে আসলা হ্যাঁ তুমি এখন ফ্রান্সে চলে আসলা আমি ফ্রান্সে হ্যাঁ হ্যাঁ তুমি এখন জার্মানি যাও আমি জার্মানি হাও এখন তুমি জার্মানিতে হ্যাঁ ঠিক আছে আরেকটা যাও এখন সুইজারল্যান্ডে যাও এটা সুইজারল্যান্ডে যাও তো আমরা এখন আবার সুইজারল্যান্ডে চলে আসলাম এটা সুইজারল্যান্ডে এক ব্লকে আপনাদের তিনটি দেশ দেখালাম না হেভি স্পেশাল এটা প্লেস হ্যাঁ আসলে এই জায়গাটা অনেক স্পেশাল হ্যাঁ আর আরেকটা তুমি আরেকটা কথা বলো যে এই জায়গায় হ্যাঁ এটা তো তিনটি দেশ না একসাথে তো এই জায়গায় কোন দেশের ভাষা ইউজ করে কি ভাষা চলে এখানে কি ভাষা চলে কি ভাষা চলে আমরা সুইজারল্যান্ডে মানে কি ভাষা চলে মানে বেলচে স্প্রাখে স্প্রিগ দি লয়টে ফন কি এখানে জার্মানি ভাষা চলে হ্যাঁ জার্মানি ল্যাঙ্গুয়েজ তবে প্রত্যেকটা দেশের একটা আঞ্চলিকতা আছে এখানে হ্যাঁ তো আমরা যে এখন সুইজারল্যান্ডে আছি সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডের যে আঞ্চলিক ভাষা মানে জার্মানি অফিসিয়াল ভাষা জার্মানি কিন্তু সুইজারল্যান্ডে আঞ্চলিক চলে এই জায়গায় আর জার্মানিতে তো জার্মানিতে তো জার্মান ভাষাই চলে তারপরে একটা আঞ্চলিকতা আছেই হ্যাঁ আর ফ্রান্সে তো ফ্রান্সেও জার্মানি ভাষাই চলে এই জায়গায় কিন্তু ফ্রান্সের এটা আঞ্চলিকতা না তো ভাষা একটাই শুধু একটু মানে আঞ্চলিকতার টান আছে হ্যাঁ এই জায়গায় তো আমরা তো ক্ষুধা লাগছে আমাদের অনেকক্ষণ ঘুরলাম ঘুরলাম হ্যাঁ ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে হ্যাঁ এটা জার্মান ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ঠিক আছে আমি বলছি ক্ষুধা লাগছে আর বলছে ল্যাঙ্গুয়েজ তো আমরা এখন কোন জায়গায় যাব মানে কোন দেশে তুমি খেতে যাও লাঞ্চ করতে যাও সুইজারল্যান্ডে যদি লাঞ্চ করি হ্যাঁ জার্মানির চাইতে ডাবল এখানে যদি আমাদের লাঞ্চের খরচ হয় 50 ফ্রাঙ্ক মানে 50 ইউরো হ্যাঁ তো এটা জার্মানিতে হবে প্রায় 25 ইউরোর মতো প্রায় অর্ধেক আর আমরা যদি আবার ফ্রান্সে করি ফ্রান্সে ধরেন 20 ইউরো তো আমরা আমরা ফ্রান্সে যাব লাঞ্চ করতে না তো দেখা যাক ফ্রান্সে কি পাওয়া যায় কি ধরনের খাবার ফ্রান্সে কিন্তু অনেক মুসলিম ভাইরা আছে মানে অ্যারাবিয়ানরা ওইখানে হালাল খাবার বেশি পাওয়া যায় ফ্রান্সে আর সুইজারল্যান্ড আর জার্মানিতে হালাল খাবার পাওয়া যায় কিন্তু সব জায়গায় আবার পাওয়া যায় না হ্যাঁ এই খাবারগুলো আমরা স্ট্রিট ফুড ফ্রান্সে তো আজকে আমরা এখন আমরা ফ্রান্সে যাব তারপর দেখি আমরা কি হালাল খাবার কি খুঁজে পাওয়া যায় তারপর আপনাদের সাথে শেয়ার করব আমরা কি খেলাম না আমাদের ফুল ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করব আর আমাদের ইউটিউব চ্যানেলের লিংক ফেসবুক পেজে দেওয়া আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ